Hello viewers, welcome back to my channel. In this video, I will present the part 3 of R.K. Narayan's famous story, Leela's Friend. In the previous two videos, I have already presented an introduction on the author and a few more things on the text itself. I have already presented the list of characters, but in the previous video, these two characters, two minor characters, police inspector and constable, are introduced. Besides these two minor characters, there are also Siddha, Leela, Mrs. Shivshankar and Mr. Shivshankar. And there is the importance of relationship, obviously, Leela and Siddha. Siddha and Mr. and Mrs. Shivshankar, Leela and her parents, and the relationship between Siddha and the police. Now let us start the remaining portion of the text. Leela's face became red. Leela's mukhamandal lal hoye gelo. লীলার ফেস রেডেন্ড, লীলার মুখ লাল হলো কেন? কারণ লীলা অপ্রস্তুত এবং লীলা অসন্তুষ্ট যে তার বন্ধুকে অভিযুক্ত করা হচ্ছে। এখানেই একটা বন্ধুর গুরুত্ব বা বন্ধুর ভূমিকা। এখানে আমরা দেখব যে 5 বছর বয়সী ছোট মেয়ে লীলা কিন্তু সে বন্ধুত্বের অর্থ কিন্তু দারুণভাবে উপলব্ধি করেছে। ও পুলিশম্যান লিভ হিম অ্যালোন, ও পুলিশেরা তাকে একা ছেড়ে দাও। I want to play with him. আমি তার সঙ্গে খেলতে চাই, আমি সিদ্ধার সঙ্গে খেলতে চাই। অ্যারেস্টেড হওয়া সিদ্ধাকে তোমরা ছেড়ে দাও। মাই ডিয়ার চাইল্ড, সেড দ্য পুলিশ ইন্সপেক্টর। পুলিশ অফিসার বললেন, মাই ডিয়ার চাইল্ড, হি ইজ এ থিফ, বাছা আমার, সে একটা চোর, তাকে আমরা ছেড়ে দিতে পারি না। লেট হিম বি, লীলা রিপ্লাইড হটিলি। হটিলি মানে উদ্ধতভাবে, উদ্ধতভাবে সে উত্তর করলো। ফিউরিয়াসলি, সুপারসিলিয়াসলি, একদম ক্রুদ্ধভাবে, উদ্ধতভাবে সে বলল, সে হোক গে চোর, ছেড়ে দাও তাকে। হোয়াট এ ডেভিল ইউ মাস্ট বি টু স্টিল এ থিং ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড, রিমার্ক দ্য ইন্সপেক্টর। ইন্সপেক্টর মন্তব্য করলেন, তুই কি শয়তান রে, হোয়াট এ ডেভিল ইউ মাস্ট বি, তুমি কি দুষ্ট। ডেভিল মানে শয়তান, রোগ, পাজি লোক, বদমাস লোক। টু স্টিল এ থিং, একটা জিনিস চুরি করলি, ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড, এইরকম একটা নিষ্পাপ শিশুর কাছ থেকে। কারণ আমরা সবাই দেখতে পাচ্ছি যে লীলা সিদ্ধার জন্য বলছে, তাই তাকে ইনোসেন্ট চাইল্ড বলা হয়েছে। এই নিষ্পাপ শিশুর কাছ থেকে তুই চুরি করলি সোনার চেন, রিমার্ক দ্য ইন্সপেক্টর। ইন্সপেক্টর মন্তব্য করলেন, ইভেন নাও ইট ইজ নট টু লেট, এমনকি এখনো খুব দেরি হয়ে যায়নি। টু লেট মানে খুব দেরি। রিটার্ন ইট, এটা ফিরিয়ে দে। রিটার্ন ইট, ইট রেফার্স টু দ্য গোল্ড চেন। আই উইল লেট ইউ গো, আমি তোকে ছেড়ে দেবো, প্রোভাইডেড ইউ প্রমিস নট টু ডু সাচ এ থিং এগেন। আমি তোমাকে ছেড়ে দেবো যদি, প্রোভাইডেড মিনস ইফ, শর্ত স্বরূপে, অন কন্ডিশন, ইউ প্রমিস, তুই প্রতিজ্ঞা করিস, নট টু ডু সাচ এ থিং এগেন, এরকম কাজ আর যদি করবি না বলে প্রতিজ্ঞা করিস, মানে অর্থাৎ আর যদি চুরি করবি না বলে বলিস, তাহলে তোকে ছেড়ে দেবো, শুধু সোনার চেনটা ফিরিয়ে দে, এখনো দেরি হয়ে যায়নি। লীলাজ ফাদার অ্যান্ড মাদার টু জয়েন্ট ইন দিস অ্যাপিল। এই আবেদনে লীলার বাবা মাও যোগদান করলেন, অর্থাৎ তারা সবাই সিদ্ধাকে বোঝাতে লাগলো যে জিনিসটা ফিরিয়ে দাও, সোনার চেনটা ফিরিয়ে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। লীলা ফেল্ট ডিসগাস্টেড, লীলা খুব ডিসগাস্টিং বোধ করলো, বিরক্তি বোধ করলো, ডিসস্যাটিসফ্যাকশন বোধ করলো। হি ওয়াজ, সি ওয়াজ ডিসস্যাটিসফাইড উইথ দ্য হোল বিজনেস, এই সমগ্র কাজে, এই যে ব্যাপারটা চলছিল, এই সমস্ত ব্যাপারটায় সে খুব অ্যানোয়েড হলো। ডিসগাস্টেড মিনস অ্যানোয়েড। এখানে হোল বিজনেস রেফার্স টু দ্য হোল অ্যাফেয়ার অফ ইন্টারোগেশন, এই সমস্ত যে জিজ্ঞাসাবাদ তাকে চলছে, বাড়িতে নিয়ে এসে জেরা করা চলছে, এই ব্যাপারটায় লীলা খুব বিরক্ত বোধ করলো। অ্যান্ড শেড, লিভ হিম অ্যালোন, হি হ্যাজ নট টেকেন দ্য চেন, আরে তাকে ছেড়ে দাও একা, সে চেন নেয়নি। কারণ আমরা জানি যে লীলাই কিন্তু সঠিক কথা বলতে পারে, কারণ লীলার কাছ থেকে যদি সিদ্ধার চেন নিয়ে থাকে তাহলে লীলা একমাত্র জানবে, তাই সে বললো যে হি হ্যাজ নট টেকেন দ্য চেন।
You are not at all a reliable prosecution witness, my child, observed the inspector humorously. ইন্সপেক্টর খুব হাস্যরসাত্মকভাবে মন্তব্য করলেন যে তুমি আদু একজন যোগ্য বা নির্ভরযোগ্য অপরাধীর প্রমাণ্য হতে পারো না বাছা আমার। অর্থাৎ যদিও লীলা বলছে যে তার চেন সিদ্ধা নেয়নি, কিন্তু পুলিশ ইন্সপেক্টরের মতে যেহেতু সি ওয়াজ আন্ডার এজ, সি ওয়াজ অনলি 5 ইয়ার্স ওল্ড, সি ওয়াজ নট অ্যাট অল, আদু ছিল না এ রিলায়েবল প্রসিকিউশন উইটনেস, একজন রিলায়েবল মানে নির্ভরযোগ্য, ডিপেন্ডেবল যার উপরে নির্ভর করা যায়, প্রসিকিউশন উইটনেস মানে বিচারের লিগ্যাল প্রসিডিংয়ের উইটনেস, উইটনেস মানে সাক্ষ্য বা সাক্ষী, সে হতে পারবে না বাছা আমার। এইভাবে পুলিশ ইন্সপেক্টর হাস্যরসাত্মকভাবে বললেন। নো হি হ্যাজ নট টেকেন ইট, লীলা স্ক্রিমড, লীলা চিৎকার করে বলল না সে নেয়নি। হার ফাদার সেড, তার বাবা বলল, বেবি ইফ ইউ ডোন্ট বিহেভ আই উইল বি ভেরি অ্যাংগ্রি উইথ ইউ, তুমি যদি ভদ্র আচরণ না করো আমি তোমার উপরে কিন্তু খুব রেগে যাব। বিহেভ মানে ভদ্র আচরণ করা। হাফ অ্যান আওয়ার লেটার, আধ ঘন্টা পরে, দ্য ইন্সপেক্টর সেড টু দ্য কনস্টেবল, পুলিশ ইন্সপেক্টর হাবিলদারকে বলল, টেক হিম টু দ্য স্টেশন, ওকে স্টেশনে নিয়ে চলো, এখানে স্টেশন রেফার্স টু দ্য পুলিশ স্টেশন, ওকে থানায় নিয়ে চলো। আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট, আমার মনে হয় আজ রাতে আমাকে ওর সাথে বসতে হবে, তার সাথে বসতে হবে, আসলে তার সাথে মানে সিদ্ধার সঙ্গে বসতে হবে। আসলে এখানে একটা ইন্ডিকেশন আমরা পাচ্ছি, তার সঙ্গে বসতে হবে মানে সিদ্ধা উইল বি গিভেন থার্ড ডিগ্রি ট্রিটমেন্ট, দ্য ইন্ডিকেশন ইজ দেয়ার যে সিদ্ধাকে থার্ড ডিগ্রি ট্রিটমেন্ট অর্থাৎ মারধর করা হবে, সেই সম্বন্ধে তিনি ইঙ্গিত দিলেন যে আজকে ওর সঙ্গে আমাকে বসতে হবে। দ্য কনস্টেবল টুক সিদ্ধা, কনস্টেবল সিদ্ধাকে গেলেন বাই দ্য হ্যান্ড, হাত ধরে সিদ্ধাকে নিয়ে গেলেন, ধরলেন, অ্যান্ড টার্ন টু গো, এবং যাওয়ার জন্য উদ্যত হলেন। লীলা র্যান বিহাইন্ড দেম ক্রাইং, লীলা তাদের পিছনে দৌড়তে লাগলো কাঁদতে কাঁদতে। ডোন্ট টেক হিম, বা চিৎকার করতে করতে, ক্রাইং মানে কাঁদতে কাঁদতে চিৎকার করা। ডোন্ট টেক হিম, তাকে নিয়ে যেও না, লিভ হিম হেয়ার, লিভ হিম হেয়ার, তাকে এখানে রেখে যাও, তাকে এখানে ছেড়ে যাও। সি ক্লাং টু সিদ্ধাজ হ্যান্ড, সে সিদ্ধার হাত শক্ত করে আঁকড়ে ধরল, ক্লাং মানে শক্ত করে ধরা, হেল্ড টাইটলি। হি লুকড অ্যাট হার মিউটলি, সিদ্ধা তখন নীরবে তার দিকে তাকিয়ে রইল, বোবার মতো, মিউটলি মানে লাইক এ ডাম্ব পার্সন, লাইক অ্যান অ্যানিম্যাল। এখানে একটা সিমিলি অলঙ্কার আছে, সিমিলি ফিগার্স অফ স্পিচ। হাউ ডিড সিদ্ধা লুক, সিদ্ধা লুকড লাইক অ্যান অ্যানিম্যাল, পশুর মতো, মার খাওয়ার পরে, বকুনি খাওয়ার পরে যেমন গরু ছাগলের বলার কোনো ক্ষমতা থাকে না, তারা বোবার মতো তাকিয়ে থাকে, ঠিক তেমনিভাবে সিদ্ধা ওয়াজ অ্যাকিউজড, সে শুধু নীরবে বোবার মতো, পশুর মতো তাকিয়ে রইল। মিস্টার শিবশঙ্কর ক্যারেড লীলা ব্যাক ইন টু দ্য হাউস, মিস্টার শিবশঙ্কর লীলাকে ঘরের মধ্যে ফিরিয়ে নিয়ে গেলেন। লীলা ওয়াজ ইন টিয়ার্স, লীলা চোখের জলে ভাসতে লাগলো। লীলা ওয়াজ ইন টিয়ার্স মিনস লীলা ওয়াজ উইপিং। আসলে এটাই হচ্ছে ফ্রেন্ডশিপ, লীলা এবং সিদ্ধার যে রিলেশনশিপের গভীরতা এখানে দেখানো হচ্ছে। এবং এই যে পুলিশ ইন্সপেক্টর এবং কনস্টেবলের সিদ্ধাকে জেলে ধরে নিয়ে যাওয়া, আমরা আসলে গল্পের একটা চূড়ান্ত জায়গায় এসে গেছি, এটা ইট মাইট বি দ্য ক্লাইম্যাক্স অফ দ্য স্টোরি। এবারে আমাদের ফলিং অ্যাকশন শুরু হবে। এভরি ডে হোয়েন মিস্টার শিবশঙ্কর কেম হোম, হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ এনি নিউজ অব দ্য জুয়েল অ্যান্ড বাই হিজ ডটার হোয়ার ইজ সিদ্ধা। প্রত্যেক দিন যখন মিস্টার শিবশঙ্কর বাড়ি ফিরতেন, তিনি জিজ্ঞাসিত হতেন তার স্ত্রীর দ্বারা, অর্থাৎ তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করতো, এনি নিউজ অব দ্য জুয়েল, ওই গহনাটার অর্থাৎ গোল্ড চেনের কোনো খবর আছে, অ্যান্ড বাই হিজ ডটার, এবং তার মেয়ে জিজ্ঞাসা করতো, হোয়ার ইজ সিদ্ধা। লুক দ্য ডিফারেন্স, বড়রা আসলে মানুষের মধ্যে যে সোনা রয়েছে তাকে, মানুষের চরিত্রের সোনা খুঁজে পাচ্ছে না, তাই তারা হ্যাঙ্কার আফটার দ্য গোল্ড, পার্থিব সোনার পিছনে তারা দৌড়ে বেড়ায়। কিন্তু যেখানে তার মেয়ে বলছে কোথায় সিদ্ধা, অর্থাৎ সিদ্ধার মধ্যে সে আসল সোনা পেয়েছিল। দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ, এখনো তাকে তারা লক আপে রেখেছে, লক আপ মিনস ইন দ্য জেল।
though he is very stubborn, jodio she khub jedi, stubborn mane agguye, defiant, and don't say anything about the jewel, ebong gohonatar byapare she kono kothai bolche na, said Mr. Shivshankar. Arthat Shivshankar bollo je Siddha was defiant and would not confess, ebong dosh sikar korche na, tai take chhara hocche na. Wah, what a rough fellow he must be. Chi ki shaitan ekta lok, nongra ekta lok, rough fellow he must be, said his wife with a shiver. Tar stri kepe uthe bollo, uff, ki hardcore criminal chilo, hardened criminal, rough fellow, rogue, je kina police er kache etodin ache tobuo tar dosh shikar korche na. Oh, these fellows who have been in jail once or twice lose all fear. Nothing can make them confess. Mr. Shivshankar montobbo korlen, oh, these fellows, oh, ei somosto lokera, orthat pulisher kotha kei tini shotti hisabe dhore niyechen, these fellows refers to these criminals who have been in jail once or twice, jara jele ekbar dubar thake, lose all fear, tara somosto bhoy hariye fele. Nothing can make them confess, kono kichui taderke ar dosh shikar korate para jay na, kono kichui diye, orthat bhoy dekhiye kingba prolobon dekhiye kono kichu dwarai tara shikar kore na. Ebong keno tara shikar kore na? Because they have been in jail once or twice or half a dozen time, ek du bar kingba chho bar jehetu jail kheteche Siddha, police boleche, tai police er kotha kei tini shotti bole mene nichchen. Ebong ekhane amader Mr. Shivshankar er jokhon character judge korbo amra, তাহলে আমাদের বলতে হবে মিস্টার শিবশঙ্কর বাজে পুয়ার জাজ অফ ক্যারেক্টার। তিনি মানুষের চরিত্র বিশ্লেষণ করতে পারতেন না। আসলে যখন তিনি প্রথমে সিদ্ধাকে নিয়োগ করছিলেন তার কাছে মনে হচ্ছিল যে হি ওয়াজ টিডি, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং হি সিমস টু বি এ গুড ফেলো, কিন্তু তারা এখন ভাবছে যে না, হি মাইট বি অর হি মাস্ট বি এ ভেরি রাফ ফেলো, এ রোগ। এ ফিউ ডেজ লেটার, কয়েক দিন পরে, পুটিং হার হ্যান্ড ইন টু দ্য ট্যামারিন্ড পট ইন দ্য কিচেন, লীলাজ মাদার পিকড আপ দ্য চেন। যাই হোক, এটা ডিসকোভারি অফ দ্য চেন, এই অংশটায় দেখানো হচ্ছে যে চেনটা কি করে খুঁজে পাওয়া যাচ্ছে। পুটিং হার হ্যান্ড ইন টু দ্য ট্যামারিন্ড পট, অর্থাৎ পুট ইন টু মানে হাত ঢোকানো, তেঁতুল পাত্রে, তেঁতুলের জারে হাত ঢুকিয়ে তিনি রান্নাঘরে লীলাজ মাদার পিকড আপ দ্য চেন, লীলার মা চেনটা তুলে আনলেন। সি টুক ইট টু দ্য ট্যাপ, তিনি এটাকে কলের কাছে নিয়ে গেলেন, ট্যাপ মানে কল, জলের কল, ওয়াটার ট্যাপ, অ্যান্ড ওয়াস্ট অফ দ্য কোটিং অফ ট্যামারিন্ড অন ইট, এবং এর উপরে যে তেঁতুলের প্রলেপ লেগেছিল, কোটিং মানে আস্তরণ বা স্তর, কভারিং, কোটিং মিনস কভারিং অফ ট্যামারিন্ড অন ইট, এবং এর উপরে থাকা তেঁতুলের আস্তরণটাকে, স্তরটাকে তিনি ধুয়ে ফেললেন, ওয়াশ অফ মানে ধুয়ে ফেলা। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলার চেন, এটা ছিল নিঃসন্দেহে লীলার চেন, আনমিস্টেকেবলি মিনস নির্ভুলভাবে, ডেফিনেটলি। হোয়েন ইট ওয়াজ শোন টু হার, যখন এটা তাকে দেখানো হলো, লীলা সেড গিভ ইট হেয়ার, আই ওয়ান্ট টু ইয়ার দ্য চেন, ওটা আমাকে দাও, আমি ওটা পড়তে চাই, অর্থাৎ চেনটা আমাকে দাও, ইট রেফার্স টু দ্য চেন, আমাকে দাও, আমি চেনটা পড়তে চাই, অর্থাৎ লীলা ছোট মেয়ে, সে ভুলে গেছে ব্যাপারটা, এটাই স্বাভাবিক, কিন্তু তার বাবা মায়ের অনেক বেশি আরো সচেতন কিংবা অনেক বেশি আরো দূরদর্শী হওয়া উচিত ছিল। হাউ ডিড ইট গেট ইন টু দ্য ট্যামারিন্ড পট, এটা কি করে তেঁতুলের জারে এলো, তেঁতুল পাত্রে এলো, মাদার আস্ক, মা জিজ্ঞাসা করলো। সামহাউ, কোনো একভাবে, রিপ্লাইড লীলা, লীলা বললো যেভাবেই হোক ঢুকে গেছে ইন সামওয়ে। ডিড ইউ পুট ইট ইন, আস্ক মাদার, মা জিজ্ঞাসা করলো তুমি কি এটা রেখেছিলে তেঁতুল পাত্রে। ইয়েস, হ্যাঁ, হোয়েন, কখন, লং এগো দ্য আদার ডে, অনেক দিন আগে, কোনো একদিন হয়তো। হোয়াই ডিডন্ট ইউ সে শো বিফোর, কেন তুমি এটা আগে আমাদের বলনি, লীলার মা তাকে জিজ্ঞাসাবাদ করলো, কেন তুমি এটা আগে আমাদের বলনি। আই ডোন্ট নো, শেড লীলা, লীলা বললো আমি জানি না, অর্থাৎ অ্যারিস্টোক্রেট এই ফ্যামিলির পাঁচ বছর বয়সী ছোট মেয়ে লীলা তার স্মৃতিতে না থাকতেই পারে, এটাই স্বাভাবিক। হোয়েন ফাদার কেম হোম, যখন বাবা বাড়ি ফিরে এলো, অ্যান্ড ওয়াজ টোল্ড, এবং তাকে যখন এই ব্যাপারটা বলা হলো, হি সেড, তিনি মন্তব্য করলেন, দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ দ্য চেন হেয়ার আফটার, ওই বাচ্চাকে আর এরপর থেকে সোনার চেন দেও না বা দেওয়া উচিত নয়, হেয়ার আফটার মানে এরপর থেকে। ডিডন্ট আই টেল ইউ দ্যাট আই শো হার ক্যারিং ইট ইন হার হ্যান্ড ওয়ান্স অর টুয়াইস, আমি কি তোমাকে বলিনি যে আমি দেখেছি তাকে এক দুবার এই সোনার চেনটাকে হাতে করে
বইতে হাতে নিতে সি মাস্ট হ্যাভ ড্রপড ইট ইনটু দ্য পট সাম টাইম সে নিশ্চয়ই কোনো এক সময়ে তেঁতুল পাত্রে চেনটা রেখে দিয়েছিল অ্যান্ড অল দিস বদার এবং এই সমস্ত বিড়ম্বনা বা ঝঞ্ঝাট বদার মিনস হ্যারাসমেন্ট অল অ্যাকাউন্ট অফ হার এই সব কিছুই ওর জন্য তার জন্য কার জন্য অবশ্যই লীলার জন্য হার রেফার্স টু লীলা হোয়াট অ্যাবাউট সিদ্ধা আস্কড মাদার মা জিজ্ঞাসা করলো অর্থাৎ লীলার মা প্রশ্ন করল সিদ্ধার কি হবে আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমরো আমি সেই ইন্সপেক্টরকে আগামীকাল বলে দেব ইন এনি কেস উই কুড নট হ্যাভ কেপ্ট এ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস এবং সিদ্ধার বাবা আরও মন্তব্য করলেন আগামীকাল তিনি পুলিশকে জানাবেন আসলে যখন চেনটা হারিয়ে গিয়েছিল যে রাত্রিতে তিনি জানতে পেরেছিলেন তিনি বাড়িতে খোঁজাখুঁজি না করে কিন্তু সেই রাত্রিতেই কমপ্লেন লজ করার জন্য থানায় চলে গিয়েছিলেন আর এক্ষেত্রে চেনটা পাওয়ার পরে তিনি কিন্তু তৎপরতা দেখালেন না তিনি বললেন আগামীকাল তিনি জানাবেন আসলে এখানে অ্যারিস্টোক্রেটিক পিপুলের রিপ্রেজেন্টেটিভ মিস্টার শিবশঙ্কর এবং মিসেস শিবশঙ্করের এই ক্যালাসনেস টুয়ার্ডস দ্য পুয়ার এবং তাদের মিন অ্যাটিচিউড এটা ইন্ডিকেটেড হচ্ছে ইন এনি কেস তিনি আরও বললেন আর যাই হোক না কেন কোনো রকমভাবে ইন এনি ওয়ে এটা ইডিওম্যাটিক ইউজ ইন এনি কেস উই কুড নট হ্যাভ কেপ্ট এ ক্রিমিনাল লাইক হিম তার মতো একটা অপরাধীকে আমরা রাখতে পারি না ইন দ্য হাউস আমাদের বাড়িতে যদিও এটা প্রমাণিত হলো যে সিদ্ধা কিন্তু তাদের এই চেনটা নেয়নি কিন্তু মিস্টার এবং মিসেস শিবশঙ্করের বাড়িতে আমরা একটা ক্লিয়ার ইন্ডিকেশন পাচ্ছি যে সিদ্ধা উড নট বি রিইনস্টলড এগেন সিদ্ধাকে পুনরায় কাজে বহাল করানো হবে না এবং এটার দ্বারা এটা প্রমাণিত হয় যে আমাদের সমাজ ব্যবস্থায় যে ঘৃণ্য মানসিকতা রয়েছে এবং পুলিশের দ্বারা প্রভাবিত হয়েছে এইরকম একটা সম্ভ্রান্ত পরিবার এবং তাদের নিচ মানসিকতা এখানে ফুটে উঠেছে তারা জানা সত্ত্বেও যে সিদ্ধা তাদের চেনটা চুরি করেনি এটা ইন্ডিকেট করছে যে সিদ্ধা তাদের চেন চুরি করেনি কারণ চেনটাকে পাওয়া গেছে আলটিমেটলি একটা তেঁতুলের পাত্রে তথাপি হি উড নট বি এনগেজড ইন দ্য হাউস এগেন আমরা যদি গল্পটাকে রিরিডিং করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কারণ বুঝতে পারবো যে সিদ্ধা কেন স্টক রিপ্লাই দিয়েছিল আসলে সিদ্ধা হ্যাঁ হতে পারে যে কোনো ডাক্তারের বাড়িতে সে কাজ করতো না কিন্তু তাকে স্টক রিপ্লাই দিতে হয়েছিল ঠিক এই একই কারণে আসলে সামাজিক এই যে বৈষম্য এবং অন্যায় আচরণ সেটা কিন্তু ইন্ডিকেটেড হচ্ছে এখান থেকে এক্ষেত্রেও যেমন এটা একটা ছোট গল্প বলে গল্পের এখানেই শেষ কিন্তু এখান থেকেই যেন আর কে নারায়ণ প্রশ্ন শুরু করেছেন এরপরে সিদ্ধার কী হবে এরপরে সিদ্ধা কোথাও সাধারণভাবে কাজ পাবে না পুলিশের ঘরে তার একটা কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে যে সে চুরির অপরাধে জেল খেটেছে এভাবেই হয়তো ছবার কেন বারোবার জেল খাটলেও ঠিক এই একই রকমভাবে মিথ্যা অজুহাতে তাকে জেল খাটতে হয়েছে এই জন্যই তাকে স্টক রিপ্লাই দিতে হয় আসলে সমাজের নিচু শ্রেণীর মানুষ যারা আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষ তাদেরকেই এভাবে নিষ্পেষিত নির্যাতিত হতে হয় এই সমাজ ব্যবস্থায় আসলে লীলাজ ফ্রেন্ড একটা সোশিও ইকোনমিক শর্ট স্টোরি যেটা অনেকগুলো সোশ্যাল ইস্যুজকে তুলে ধরে নাও লেট আস লুক অ্যাট দ্য প্লট ডায়াগ্রাম অফ দ্য স্টোরি লীলাজ ফ্রেন্ড উই নো ইন এ সাকসেসফুল স্টোরি দেয়ার আর ফাইভ পোর্শনস নাম্বার ওয়ান এক্সপোজিশন নাম্বার টু রাইজিং অ্যাকশন নাম্বার থ্রি ক্লাইম্যাক্স নাম্বার ফোর ফলিং অ্যাকশন অ্যান্ড নাম্বার ফাইভ রেজলিউশন একটা সফল নাটকের মতো করে এই গল্পে আমরা পাঁচটি ভাগ পাব এক্সপোজিশন মানে গল্পের শুরু ফলে এখানে যখন সিদ্ধা এলো এবং চাকর হিসাবে নিযুক্ত হলো তাদের বাড়িতে লীলার বাড়িতে এই ঘটনাটা হচ্ছে এক্সপোজিশন গল্পের শুরু হলো এবং তারপরে গল্পর ক্রম এগিয়েছে লীলার সঙ্গে সিদ্ধার ফ্রেন্ডশিপ বল এপিসোড টিচিং এপিসোড স্টোরি টেলিং এপিসোড এই এপিসোডগুলোর মধ্য দিয়ে দ্য রিলেশনশিপ অ্যান্ড ফ্রেন্ডশিপ ওয়াজ স্ট্রেন্থেন্ড কিন্তু আলটিমেটলি সেই রিলেশনশিপ গট আ ব্রেক হোয়েন দ্য চেন ওয়াজ মিসিং যখন চেনটা পাওয়া গেল না এভাবেই রাইজিং অ্যাকশন উপরের দিকে উঠেছে এবং
পরে চূড়ান্ত জায়গায় আমরা পৌঁছেছি ক্লাইম্যাক্স, সিদ্ধা ওয়াজ অ্যারেস্টেড। তারপরে ফলিং অ্যাকশন, পুলিশ ইন্টারোগেটেড সিদ্ধা অ্যান্ড আলটিমেটলি দ্য চেন ওয়াজ ফাউন্ড ইন দ্য ট্যামারিন পট, এটা ফলিং অ্যাকশনের মধ্যে পড়ছে। এবং ফাইনাল রেজলিউশন, এটা আমরা দেখতে পাচ্ছি যে ফাইনাল ডিসিশন টেকেন বাই মিস্টার শিবশঙ্কর দ্যাট সিদ্ধা উড নট বি রি ইনস্টলড ইন দেয়ার হাউস। এইভাবে পূর্ণাঙ্গ নাটকে যেমন করে এই পাঁচটি ভাগ আমরা পাই, এই গল্পেও আমরা এই নাটকীয়ভাবে পাঁচটি পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। টু টেল অ্যাবাউট দ্য টাইটল অফ দ্য স্টোরি, উই মাস্ট সে দ্যাট আর কে নারায়ণস স্টোরি লীলাজ ফ্রেন্ড ন্যারেটস দ্য পোভার্টি স্টিকেন আনফর্চুনেট সার্ভেন্টস ফ্রেন্ডশিপ উইথ দ্য ফাইভ ইয়ার ওল্ড গার্ল। এই দারিদ্র পীড়িত একটি দুর্ভাগ্যময় একটি চাকরের সঙ্গে পাঁচ বছর বয়সী একটি মেয়ের অবশ্যই বন্ধুত্বের কাহিনী। দ্য ডিভাইন অরা অফ ইনোসেন্স দ্যাট র্যাপস আপ আস ইন আওয়ার চাইল্ডহুড স্পন্টেনিয়াসলি সারপাসেস দ্য ডিফারেন্স দ্যাট লাইজ বিটুইন দিজ টু অফ ডিসিমিলার এজেস। দুজন অসমবয়সীর মধ্যে যে বন্ধুত্ব আগে আমরা উল্লেখ করেছি কাবুলিওয়ালা গল্পেও, ঠিক এমন ধরনের একটা সম্পর্ক আমরা পাই। দেয়ার ফ্রেন্ডশিপ অ্যাট দ্য ব্যাকড্রপ অফ দ্য অ্যাডাল্টস কমপ্লিকেটেড ওয়ার্ল্ড অফ কানিং এক্সপ্লয়টেশন অ্যান্ড সেলফিশনেস কম্প্রাইজেস দ্য থিম অফ দি স্টোরি। দাস দ্য টাইটল কম্পিটেন্টলি হিন্টস অ্যাট দ্য থিমেটিক কন্টেন্ট। আর একটা দিকে আমাদের এই টাইটেলটা ইন্ডিকেট করে যে বড়দের জগৎ অবশ্যই একটা কমপ্লিকেটেড এক্সপ্লয়টেড সেলফিস একটা ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডে দাঁড়িয়ে যে একজন লেবার কি সার্ভেন্ট মিস্টার শিবশঙ্কর এবং মিসেস শিবশঙ্কর তার প্রতি যে দৃষ্টিভঙ্গি দেখাচ্ছেন সেটা কোনোভাবেই একটা সুস্থ সমাজ ব্যবস্থায় মেনে নেওয়া যায় না, এবং এই দৃষ্টিভঙ্গির যে একটা পরিবর্তন দরকার সেটা একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার অবশ্যই তৈরি হওয়া দরকার, সে সম্ভাবনাটাকেও ইঙ্গিত করছে লীলাজ ফ্রেন্ডের টাইটেলের এই ফ্রেন্ড শব্দটা। একই সঙ্গে এটা অবশ্যই দুটি সেন্ট্রাল ক্যারেক্টার লীলা এবং লীলাজ ফ্রেন্ড সিদ্ধার সঙ্গে সম্পর্ককে একটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এবং আমাদের যে জুডিশিয়াল সিস্টেম তার মধ্যে যে করাপশন রয়েছে সেটাকেও কিন্তু ইন্ডিকেট করছে। ফলে লীলার বন্ধু বা লীলাজ ফ্রেন্ড এই নামকরণটি লীলা এবং সিদ্ধার দুটি চরিত্রের যেমন ইঙ্গিত দিচ্ছে, তাদের সিম্পলিসিটি সাটলটিকে ইঙ্গিত দিচ্ছে, এবং সেই সঙ্গে মানুষের কষ্ট আর শিশু জগতের নিষ্পাপতার এই সরল সূক্ষ্ম সমীকরণকে তুলে ধরে যেহেতু একটা ইন্টারেস্টিং পরিসমাপ্তি আমরা এখানে পাচ্ছি, সেখানে আসলে সমাজ ব্যবস্থার কদর্য রূপটা ফুটে তুলে গল্প শেষ হচ্ছে যে সিদ্ধা উড নট বি রি ইনস্টলড ইন দ্য হাউস, সেটা কিন্তু আমাদের সবাইকে ভাবিয়ে তুলছে, সেটা আমাদের মনে একটা এক ঝাঁক প্রশ্নের গোছা রেখে যাচ্ছে। তাই লীলাজ ফ্রেন্ড গল্পের নামকরণ যথার্থ এবং সার্থক। সো ফ্রেন্ডস, যদি আমার এই আলোচনা তোমাদের ভালো লেগে থাকে, উপকারে লাগে, তাহলে নিশ্চয়ই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করো। যদি আমার এই চ্যানেলে নিউ হও, প্লিজ হেল্প মি সাবস্ক্রাইবিং মাই চ্যানেল। থ্যাংক ইউ।